রাজধানীর কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত দেশের প্রথম উড়াল সড়কের প্রথম অংশ বনানি পর্যন্ত নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। প্রায় 7.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই অংশে পিলার নির্মাণ শেষে এখন আই গার্ডারের মাধ্যমে পিলারগুলোকে যুক্ত করা হচ্ছে। এরপর যানবাহন চলাচলের জন্য রোড ওয়ে স্ল্যাব বসানো হবে আই গার্ডারের ওপর। উড়াল সড়কের দ্বিতীয় অংশ বানানি থেকে মগবাজার পর্যন্ত মাটির নিচে পাইলিং শেষ হয়েছে, এখন চলছে পিলার নির্মাণ কাজ। তবে তৃতীয় অংশ মগবাজার থেকে চিটাগাং রোডের কুতুবখালী পর্যন্ত এলাকার জমি অধিগ্রহণ শেষ। এটা বাংলাদেশ রেলওয়ের জায়গার উপর দিয়ে যাচ্ছে এবং রেলের দুই পাশ দিয়ে যাচ্ছে, সুতরাং এখানে তেমন কোনো জটিলতা নেই। আমরা এই জমি অধিগ্রহণের যে কথাগুলো আপনি বলছিলেন, জমি অধিগ্রহণ আমরা পুরোটাই শেষ করছি এবং রেলের থেকে আমাদের যা জমি যেগুলো ছিল সেগুলো আমরা তাদের মাধ্যমে আমরা নিয়েছি এবং এখানে কোনো ইউটিলিটি কোনো যা ছিল সেগুলো আমরা অপসারণ করছি এবং আমরা এই জায়গাগুলো আমরা বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে আমরা হস্তান্তর করছি এবং তারা সেই আমাদের হস্তান্তরিত জায়গাতেই তারা কাজ করছে। প্রকল্প পরিচালক জানালেন, করোনার কারণে জনবল কমে যাওয়ায় কাজে কিছুটা ব্যাঘাত ঘটেছে। এখন আগের চেয়ে প্রায় দ্বিগুণ জনবল নিয়ে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। কোভিডের কারণে কিছুটা সময় আমাদের সে সময় আমরা কাজ করতে পারি নাই, বাট তার পরবর্তীতে প্রায় তিন মাসের মতো আমাদের কাজের গতি কিছুটা কম ছিল, বাট এখন মোটামুটি পুরো জমে কাজ চলছে, কাজের অগ্রগতি ভালো এবং আমরা আশা করছি আগামী ডিসেম্বর 2021-এ তেজগাঁ রেল স্টেশন পর্যন্ত আমরা ট্রাফিক চলাচলের জন্য উন্মুক্ত করবো। এই লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি, ইনশাল্লাহ আমরা এই টার্গেটে পৌঁছাতে পারবো এবং এই লক্ষ্যে আমাদের কনসেশনার আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়াররা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যে এই সময়ের মধ্যে এটা আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। কাজের সুবিধার জন্য আমরা তিনটা ধাপে প্রকল্পটাকে ভাগ করছি। প্রথম ধাপ এয়ারপোর্ট থেকে শুরু করে আমরা বনানী রেল স্টেশন পর্যন্ত, এটাকে আমরা প্রথম ধাপ। বনানী রেল স্টেশন থেকে মগবাজার রেলগেট পর্যন্ত সেকেন্ড ক্লাস এবং মগবাজার রেলগেট থেকে শুরু করে একেবারে কুতুবখালী চিটাগাং রোডে কুটুকান পর্যন্ত এটা থার্ড ট্রেস বলছি। আমাদের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের কাজ চলমান আছে। প্রথম ধাপে প্রায় 58% কাজ সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় ধাপের 8-9% কাজ শুরু হয়েছে। 8-9% মতো কাজ শেষ করতে পারছি আমরা। কাজ পুরোদমে চলছে। সেকেন্ড ফেজে আপনারা বেসিং প্ল্যান, স্টেডিয়ার, কনস্ট্রাকশন ইয়ার এগুলো সবই নির্মাণ সম্পন্ন হয়েছে এবং সেখানে পাইলিং ওয়ার্কগুলো চলছে। আর দ্বিতীয় ধাপে আমাদের পাইলিং ওয়ার্ক অলমোস্ট কমপ্লিট। এখানে কলামও শেষ হয়ে গেছে। এখানে আইগার্ডার প্রোডাকশনের কাজটা একটু বাকি আছে। আইগার্ডার প্রোডাকশনগুলো চলছে এবং সাথে সাথে ইলেকশন হচ্ছে। এগুলো হয়ে গেলে ইনশাল্লাহ আমরা ডিসেম্বর 2021 নাগাদ আমরা তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত আমরা শেষ করতে পারব। শুরুর দিকে প্রকল্পের প্রথম অংশ কাওলা থেকে বনানি পর্যন্ত আগে চালু করার সিদ্ধান্ত ছিল, এখন মগবাজার পর্যন্ত যুক্ত হয়েছে। তবে 2023 সালের জুনে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে সংশয় আছে। রাজধানীর যানজট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প, কিন্তু আশানুরূপভাবে এগোয়নি এর নির্মাণ কাজ। তবে এক গবেষণা বলছে, পুরো প্রকল্প উদ্বোধন হলে রাজধানীর 30% যানজট কমবে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।